জান্তা সৈন্যদের সঙ্গে দুই মাসেরও বেশি সময়ের তীব্র সংঘর্ষের পর বন্দরনগরী পাওকতাও দখলের দাবি করেছে মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দরনগরী পাওকতাওয়ে প্রায় 20,000 বাসিন্দার বসবাস। আরাকান আর্মির কাছে পাওকতাওয়ের আংশিক দখল হারানোর পর থেকেই জান্তা বাহিনী প্রায় প্রতিদিনই শহরটিতে বোমা বর্ষণ করতে কামান এবং জাহাজ ব্যবহার করে আসছে। পাওকতাও শহরের অনেক এলাকায় সম্পূর্ণ বিধ্বস্ত, পোতাশ্রয়ের কাছাকাছি বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইয়াঙ্গনে অবস্থিত অংসান সুচির পারিবারিক বাড়ি বিক্রির নির্দেশ দিয়েছে জান্তা নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট। ক্ষমতাচ্যুত এ নেতার কারাবাসের তৃতীয় বার্ষিকের এক সপ্তাহ আগে বৃহস্পতিবার রায়টি দেওয়া হলো।